গত অধিবেশনের শেষ দিনে এই বছরের 7ই সেপ্টেম্বর বিধানসভায় বিধায়ক এবং মন্ত্রীদের বেতন বৃদ্ধির প্রস্তাব করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর প্রস্তাবে বিধায়ক এবং মন্ত্রীদের মাথাপিছু 40,000 টাকা বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়। রাজ্যের প্রত্যেক বিধায়কের আগে বেতন ভাতা সহ পেতেন 81,000 টাকা, প্রস্তাবিত বেতন 1,21,000 টাকা। রাজ্যের প্রতিমন্ত্রীদের বেতন ছিল 1,09,900 টাকা, প্রস্তাবিত বেতন 1,49,900 টাকা। পূর্ণমন্ত্রীদের বেতন 1,10,000 টাকা থেকে বেড়ে 1,50,000 টাকা করার প্রস্তাব করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সেই প্রস্তাবই বিল আকারে পেশ করার কথা ছিল সোমবার একদিনের বিশেষ অধিবেশনে, কিন্তু রাজ্যপাল এই বিলে সম্মতি দেননি। প্রস্তাবিত বিলে রাজ্যপাল সম্মতি না দেওয়ায় প্রশ্ন উঠতে শুরু করে, তবে কি এবার বিধানসভার বিল নিয়েও রাজ্যপাল সংঘাত? সংবিধানগতভাবে রাজ্যপালের বেড়াজাল আছে, সেটা মানা উচিত, সরাসরি সমালোচনা পরিষদীয় মন্ত্রীর। সেকশন আর্টিকেল 163 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে বলা আছে যে রাজ্যপাল সরকারের যে মানে দেয়ার শ্যাল বি এ কাউন্সিল অফ মিনিস্টার উইথ দ্য চিফ মিনিস্টার দ্য হেড টু এইড অ্যান্ড অ্যাডভাইস দ্য গভর্নর ইন এক্সারসাইজ অফ হিস ফাংশন। তার কাজটা কী করবেন তিনি সেটাকে অ্যাডভাইস করবে, যদি না এমন কোনো কাজ আমরা করি যেটা সংবিধান বিরোধী, বাকিটা তিনি করবেন। কিন্তু তিনি করছেন না, অর্থাৎ তিনি সংবিধান মোতাবেক তিনি চলছেন না, সংবিধানে তার যে ক্ষমতা দেওয়া হয় তার বাইরে গিয়ে তিনি কাজ করার চেষ্টা করছেন, যেটা অভিপ্রেত নয়। এমনিতেই দ্বিতীয় দিন বিধানসভায় অধিবেশনে আপত্তি জানিয়েছিলেন বিজেপি বিধায়করা, তার উপর রাজ্যপালের সম্মতি ছাড়াই কেন বিল বিধানসভায় পেশ। প্রথমে বিধানসভার ভিতরে এবং পরে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। এই বিল প্লেস করা যায় না, রাজ্যপাল মহোদয়ের সম্মতি নেই, কমপ্লিটলি ইললিগ্যাল, এবং এটা হয়েছে স্পিকারের বুদ্ধিতে নয়, বিএ কমিটির বুদ্ধিতে নয়, মমতা ব্যানার্জির উর্বর মস্তিষ্ক প্রসূত। নইলে দ্বিতীয় দিন নবরাত্রির দ্বিতীয় দিন অনেকে ফাস্টিং করেন, আজকে সেখানে এইরকম করে হাউস দেখে চার মিনিটের হাউস দেখে এই যে ড্রামা, এটা সংসদীয় রাজনীতিতে ইটস নট অ্যাকসেপ্টেবল। বিরোধী দলনেতার বক্তব্যের বিরোধিতা অধ্যক্ষের, বিল পেশে কোনো আইন ভঙ্গ হয়নি, সাফ জানাচ্ছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। আমাদের রুলস অফ প্রসিডিওর্স অফ কন্ডাক্ট ইন বিজনেস ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সেই সংবিধান সংবিধানের যে প্রভিশন রয়েছে তাদের বিলটা পাস করার আগে ওর অনুমোদন দরকার। আমার ডিসকাশনও করতে পারতাম, কিন্তু যেহেতু একজন মাননীয় সদস্য মারা গেছেন সেই জন্য আমরা আজকে আর ডিসকাশন করিনি। এই যে ধারণা যারা বলছেন এটা বেআইনি, নাইদার ইট ইজ ইললিগাল নট ইট ইজ ইররেগুলার। এবং বিধানসভায় যখন এটাকে আমরা বিধানসভাতে যখন বিলটা ইন্ট্রোডিউস করার জন্য আমি অনুমতি দিয়েছি এবং সেই অনুমতিটা ঠিক আমাদের আইনত মেনেই আমরা এটা করেছি। তড়িঘড়ি বিশেষ অধিবেশন ডাকা হলো, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। বিল পেশ হলো, তবে কোনো আলোচনা হলো না, ফলে বিল পাশও হলো না। এমনকি যে বিল পেশ হলো তা নিয়েও রয়েছে প্রশ্ন, সেক্ষেত্রে তড়িঘড়ি অধিবেশন ডাকার যৌক্তিকতা নিয়েই উঠছে প্রশ্ন। News time.